আল্লাহ নবী মূসা আলাইহি সালাতু সালাম বনী ইসরায়েলের এক মজলিসে এক সমাবেশে ওয়াজ করতেছিলেন, আলোচনা করতেছিলেন। এমন অবস্থায় একজন ব্যক্তি প্রশ্ন করলেন, হে মূসা, পৃথিবীতে মানুষের মধ্যে তো সবচেয়ে বড় জ্ঞানী কে? সবচেয়ে বড় জ্ঞানী কে? কে বড় আলেম? হযরত মূসা আলাইহিস সালাতু চিন্তা করলেন, আমি হলাম জলিল কদর পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবুয়ত দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন, বনী ইসরায়েলের নবী, আমার চাইতে বড় আলেম, সবচেয়ে বড় জ্ঞানী আর কি হতে পারে? উনি চোখ বন্ধ করে দেখলেন, ওনার চাইতে বড় জ্ঞানী, ওনার চাইতে বড় আলেম আর কেউ নাই পৃথিবীতে। এই জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, পৃথিবীতে সবচেয়ে বড় জ্ঞানী হলে আমি আছি। আল্লাহ, এই কথাটুকু আল্লাহর কাছে পছন্দ হয় নাই, কিন্তু কথা তো ঠিক। মূসা সাহেব মিথ্যা কথা বলেন নাই, কারণ মূসা হলেন নবী, নবীর উপরে কোনো আলেম পৃথিবীতে নাই, কোনো জ্ঞানী নাই। ওনাকে আল্লাহ পাক সকল প্রকারের জ্ঞান দিয়ে পৃথিবীতে প্রেরণ করছে। ওই জমানার সবচেয়ে বড় নবী হলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম। মূসা আলাইহিস সালাম এইভাবে না বলি বলতে পারতেন যে আল্লাহ পাক ভালো জানেন কে জ্ঞানী, কে এলেমওয়ালা, কে সবচেয়ে বড় আল্লাহর নৈকুট্য, কে মানে আলেমদের মধ্যে জ্ঞানের মধ্যে কার জ্ঞান বেশি আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। কি বলেন, ঠিক না? কিন্তু হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যে বললেন আমি জ্ঞানী, আমি বড় আলেম, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খারাপ লেগেছে লেগেছে কিনা? মূসা আমার নবী হওয়া সত্ত্বেও আমি মূসাকে পৃথিবীর নবুয়ত দিয়ে প্রেরণ করলাম, মূসা আলাইহিস সালাম এই কথা কেন বলল আমি সবচেয়ে বড় জ্ঞানী, কিন্তু মূসার চাইতে আরো জ্ঞানী লোক তো থাকতে পারে না? আল্লাহ মূসাকে একটু পরীক্ষা করে জ্ঞান দিবে, এটা শুধু মূসার জন্য নয়, কেয়ামত পর্যন্ত আনে ওয়ালি উম্মতের জন্য সবচেয়ে বড় পরীক্ষা, সবচেয়ে বড় শিক্ষা। আপনি যত বড় জ্ঞানী হন না কেন, যত বড় এলেমদারি হন না কেন, যত বড় শিক্ষার অধিকারী হন না কেন, কিন্তু আপনি নিজেকে জ্ঞানী বলতে পারবেন না। এটা আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম মাধ্যমে পুরো জাতিকে শিক্ষা দিয়েছে, ঠিক না? আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে মূসাকে তিরস্কার করে মূসার কাছে আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠাইলেন, হে আমার মূসা, হে আমার মূসা, আপনি শুনেন, মজমাউল বাহরাইন দুই নদীর সঙ্গমস্থলে অবস্থানকারী আমার এক বন্দা আপনার চাইতে সবচেয়ে বড় জ্ঞানী। আল্লাহ, এলেমের দিক দিয়ে, শিক্ষার দিক দিয়ে, কৌশলের দিক দিয়ে আপনার চাইতে বড় জ্ঞানী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বুঝতে পেরেছে, বুঝছি কিনা? বুঝেন নাই? মূসা বুঝতে পেরেছে, আমি যে বললাম আমি সবচেয়ে বড় জ্ঞানী, আমার রব আমার উপর সন্তুষ্ট হয়েছেন, আমার রব আমাকে শিক্ষা দেওয়ার জন্য আমার ওহী নাযিল করেছেন, রব্বুল আলামিন ঠিক আছে আমি বুঝতে পেরেছি। যেই ব্যক্তি আমার সাইতে সবচেয়ে বড় জ্ঞানী, সবচেয়ে বড় এলেমের অধিকারী, সবচেয়ে বড় প্রজ্ঞামান, আমাকে পথ দেখাই দেন, আমি তার কাছে এলেম শিখবো, আমি তার কাছে জ্ঞান শিখবো। আল্লাহ, দেখছেন, আমি তার কাছে জ্ঞান শিখবো, আমি তার কাছে এলেম শিখবো, আমাকে এলেম শিখার মতন পদ্ধতি বাতাই দেন, আমি কিভাবে আপনার ওই বন্দাকে পাবো, ওর কাছে আমি কিভাবে যাব,
তাতে জ্ঞান কিভাবে শিখব, আপনি আমাকে ওই পথটা বাতাই দেন, আমি কোন পথে তাকে তার কাছে যাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ প্রদান করলেন, হে আমার মূসা, একটি মাছকে বাধা করে থলির ভিতরে নিয়া আপনি পথ অতিক্রম করেন, এই মাছটি যে এখানে জীবিত হয়ে চলে যাবে সেইখানে আপনি আমার বন্দার সাক্ষাৎ পেয়ে যাবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু শুনেন, মন লাগায় শুনেন, প্রত্যেকটি আলোচনার ভিতরে শিখার অনেক কিছু আছে, আছে কি না? আল্লাহর কোরআন যুগ উপযোগী মানুষের শিক্ষার জন্য, মানুষ জ্ঞান অর্জন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কোরআনের মতন দৌলত আল্লাহ পাক নাযিল করেছেন, আর এই কোরআনের ভিতরে সব কিছু আল্লাহ দিয়েছেন, দিয়েছে কিনা? শুনতে হবে, মানতে হবে, জানতে হবে, ঠিক না? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে বললেন, একটা মাছ বাধা করেন, ওই মাছটা থলির ভিতরে নিয়া পথ অতিক্রম করেন, যেই পথে মাছটি জীবিত হয়ে চলে যাবে সেইখানে আপনি আমার বান্দার সাক্ষাৎ পেয়ে যাবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম একটা মাছকে বাধা করে থলির ভিতরে নিয়া তার গোলাম তার খাদেম ইউসুফ ইবনে নূনকে সঙ্গে নিয়ে নদী সফর করলেন। যাইতে 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 এক জায়গায় ক্লান্ত হয়ে পড়লেন, এক জায়গায় দুজন বিশ্রাম করলেন, একটি ফাতর একটি ফস্তর খণ্ডের উপরে, ফস্তর খণ্ডের উপরে ঘুমালেন। ইউসা ইবনে নূন দেখলেন মূসা আলাইহিসসালাম ঘুমান্ত অবস্থা মাছটি থলের ভিতর থেকে জীবিত হইয়া দুই নদীর মাঝখান যেইখানে মজমান বাহারাইন দুই নদীর সঙ্গমস্থান সেইখানে সুরঙ্গ পথ করে মাছটি নদীতে নামে যাচ্ছে। এই অবস্থার মধ্যে সবচেয়ে বড় অলৌকিক ঘটনা ঘটল, মাছ যখন নদীতে নামে যায় সুরঙ্গ পথ করে দুই নদীর মাঝখানে যেই নদীর স্রোত প্রাণের স্রোত, আল্লাহ পাক দুনো দিকের স্রোতকে বন্ধ করে দিলেন আর সাগরটি পুকুরের মতন সমতল হয়ে গেল। দেখছেন, মূসা আলাইহিস সালাতু সালাম তো ঘুমন্ত, কিন্তু ইউসুফ নে নুন দেখলেন, ইউসুফ নে নুন দেখলেন কিন্তু নবীকে ঘুম থেকে জাগাই না। এটা একটা আদব, এটা কি একটা আদব? শ্রেষ্ঠাচার। কোন কোন ব্যক্তি, আপনার মুরব্বী বা কোনো আলেম বা কেউ যদি সম্মানের ব্যক্তি ঘুমায় বা তাকে যেইভাবে জাগানো যায় না, তার ঘুমটা শেষ হোক এরপর আসতে জাগানো হবে, হয়তো উনি জাগলে তাকে যে কোনো বার্তা যে কোনো একটি খবর দেওয়া হবে, ঠিক না? মূসা আলাইহিস সালাম ঘুমান্ত অবস্থায় ইউসুফ ইবনে নূন মূসা আলাইহিসসালামকে জাগান নাই। মূসা ঘুম থেকে জাগার পরে মূসাকে সমস্ত খবরগুলা সমস্ত বৃত্তান্ত বয়ান করিবে। মূসা আলাইহিস সালাম ঘুম থেকে জাগ্রত হলেন, কিন্তু উভয়ে মাছের কথা বলে গেলেন, মাছের কথা বললেন বলেন বললেন না। হযরত মূসা আলাইহিস সালাম তার সঙ্গী ইউসুফ ইবনে নূনকে নিয়ে আবার সে সাগরে পাড়ি দিলে। যাইতে যাইতে এক রাত একদিন সফর করলেন, এক রাত একদিন সফর করার পরে ক্লান্ত হয়ে পড়লেন, ফেড়ে ক্ষুধা লাগছে। হযরত মূসা আলাইহিস সালাতু সালাম ইউসুফ ইবনে নূনকে বললেন, সকালবেলার নাস্তা না, অর্থাৎ ওই মাছটি ল, আমরা কিছু ভোগ করি, কিছু খাই, কিন্তু আমাদের যে স্থানের যে জায়গা টার্গেট করে আসলাম সেইখানে এখনো মনে হয় পৌঁছে নাই। হযরত মূসা আলাইহিস সালাম বলছে, যতক্ষণ পর্যন্ত আমি মজমাল বাহরাইন দুই নদীর সংস্থল না ভাবো ততক্ষণ পর্যন্ত আমি ফিরব না, যুগ যুগ ধরে চলতে থাকব। আল্লাহু আকবার, কত বড় জলিল কদর পয়গম্বর! উনি এলেম শিখার জন্য, দিন শিখার জন্য, আল্লাহর বাণী শিখার জন্য কিন্তু মানে ব্যতিব্যস্ত হয়ে গেছেন। আজকে আমরা তো সেই পথ অবলম্বন করি নাই, করি কি না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বলেছেন, উন্মুক্ত ভাষায় আল্লাহ পাক বলে দিয়েছেন,
وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقُبًا। স্মরণ করেন যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার খাদেমকে বলেছিলেন লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইন, দুই নদীর সঙ্গমস্থান না পাওয়া পর্যন্ত আমি ফিরব না, আও আমদিয়া হোক বা কত যুগ যুগ ধরে চলতে থাকব। আল্লাহু আকবার বলেন না, যুগ যুগ ধরে চলতে থাকব কিন্তু আমি ফিসবা হব না, আমার উস্তাদ আমার জ্ঞান শিখার জন্য প্রয়োজন আমি তাকে যেইভাবে হোক খোঁজ করে নিব। একজন জলিল কদর পয়গম্বর, একজন নবী যদি এলেম শিখার জন্য জ্ঞান শিখার জন্য যদি এত ব্যতিব্যস্ত হতে পারে আমাদের কী হবে? আমরা তো জ্ঞান শিখি না, কোরআন হাদিস শিখি না, এলেম শিখি না, কিন্তু অথচ আমরা কিন্তু তার বিপরীত আমরা তার বিপরীত এলেন না শিখ মানে আচরণ করি কিনা, তার বিপরীত নামাজ যখন পড়ে নামাজের ভিতরে বলা হয় কেউ হাত নাভির উপরে বাঁধে কিনা, কে বুকুর উপরে বাঁধে, কে নাভির উপরে হাত বাঁধে, কে বুকুর উপরে বাঁধে, কে ইমাম সাহেব দোয়ালিন বলে, মানে কেউ আমিন জুড়ে বলে, কে আসতে বলে, কিন্তু আমরা যখন নামাজে দাঁড়াই আমাদের নামাজের ভিতরে মুসল্লিদের মধ্যে কত রকম ভাগ হয়ে যায় কিনা, কেউ আমিন জোরে বলে, কেউ আমিন আসতে বলে, কে হাত নাভির উপরে বাঁধে, কে বুকুর উপরে বাঁধে, কে নাভির নিচে বাঁধে, কিন্তু সুন্নত নিয়ে হাত তো নাভির উপরে বাঁধা সুন্নত, নাভির উপরে বাঁধাও সুন্নত, বুকুর উপরে বাঁধাও সুন্নত, যে যেইভাবে বাঁধবে সে সেইভাবে বাঁধতে পারবে, ঠিক না? আসেনি এই মারামারি নাই আছে? এক আলেম আর আলেমকে দেখতে পারে না, এক মুসল্লি আরেক মুসল্লির চলন বাঁকা মুসল্লিকে দেখতে পারে না, কেন? কে হাত নাভির উপরে বাঁধে, কে হাত বুকুর উপরে বাঁধে, কে অলক দোয়ালিনের পরে আমিন জুড়ে বলে, কে আমিন আসতে বলে, এক মুসল্লি আরেক মুসল্লির কো আমিন কেন আসতে বললি, আরেক মুসল্লি আরেক মুসল্লির আমিন কেন জোরে বললি, এই যে মারপিট লাগলো শেষ পর্যন্ত মসজিদের মুসল্লি ধ্বংস হয়ে গেল, ঠিক না? অথচ ফরজিয়াতের কোনো খবর নাই আছে কি না, ফরজের কোনো খবর নাই, কিন্তু সুন্নত নিয়ে টানাটানি, সুন্নত নিয়ে কি টানাটানি। একজন মানুষ ফরজ আদায় করে না, তাকে ফরজ আদায় করার ব্যাপারে কেউ কিছু বলে না, কিন্তু সুন্নতের ব্যাপারে পিড়াড়িয়া মারামারি চলে কি না, একে অপরকে দেখতে পারে না, ভেদাভেদ, এই ভেদাভেদ আমাদেরকে ভুলে যেতে হবে। ফোকাহায়ে কেরামের মত পথ আমাকে মানতে হবে কিনা, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই একরকম মশালা দিয়েছেন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই এক প্রকার মশালা দিয়েছেন, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই এক প্রকারের মশালা মত দিয়েছেন, আবার এইভাবে ইমাম হাম্মাল রহমতুল্লাহ আলাই আরেক প্রকারের মত দিয়েছেন, কিন্তু সাইডটা মত সঠিক, সাইডটা মত কি সঠিক, এরা হলো মুস্তাহিদ, এরা হলো মুস্তাহিদ ইমাম, তারা কোরআন ও হাদিসকে রিসার্চ করে মশালা বাইর করছেন, মত দিয়েছেন, ওই মত আমাদেরকে মানা আমার জরুরি কর্তব্য, কিন্তু মারপিট করব কে? ইমাম সাহেব নামাজ পড়ে ওলাদ দোয়াল্লিন বললেন, নামাজের ভিতরে অথচ হানাফি মাজাবেন ইমাম ওলাদ দোয়াল্লিন বললেন, আমিন আসতে বললেন, কিন্তু ইমাম সাহেব জোরে বললেন না, কিন্তু মুসল্লিরা ইমাম সাহেবের পিছনে আমিন জোরে বলে দিলেন, এটা কি নিয়মতান্ত্রিকের পরিপন্থী হয় নাই? আমি তো ইমাম মানছি, ইমামের আগে যদি সেজদা কেউ মুসল্লির সেজদা যায় নামাজ হবে কিনা কথা বলেন, ইমামের আগে যদি মুসল্লির সেজদা যায় নামাজ হবে, ইমামের আগে যদি মুসল্লি রুকু যায় নামাজ হবে, ইমামের আগে যদি মুসল্লি রুকু থেকে উঠে যায় নামাজ হবে, কোন মুসল্লি ইমাম সেজদায় যাওয়ার আগে যদি মুসল্লির সেজদায় চলে যায় নামাজ হবে না? তাহলে ইমাম সাহেব আমিন জোরে বলেন না, আসতে বলে, আপনি ইমামের অনুকরণ না করে আপনি করে জোরে বলেন, আসলে কি আপনার নামাজ হইতেছে না হইতেছে সেটা তো বুঝার প্রয়োজন, ইমাম মানলেন কেন, নেতা তো মানলেন,
ইমাম সাহেবকে আসতে আমি যখন জোরে, তো ইমাম মানছেন কেন কথা বলেন, একটা যুক্তির কথা না? মুস্তাহিদ ইমাম, আবার কে লা মাজাবি, আবার কে মাজাব মানে, আবার কে আহলে হাদিস আসেনি, কথা বলেন নাকি? কে আহলে হাদিস, আবার কে লা মাজাব, আহলে হাদিসের মধ্যে আবার লা মাজাবির মধ্যে আবার মাজাবদারীদের মধ্যে লাগে মারফি লাগে কিনা? আজকে আমাদের এই পরিস্থিতির কারণে, আলেম ওলামাদের এই অবনতির কারণে বাতিল মানে মাথা সারা দিয়ে উঠে গেছে। এক আলেম আরেক আলেমের খানা দেখতে পারে না, পারে কিনা কথা বলে? সবাইকে সবাই বড় মনে করে, সবাইকে সবাই বড়, কার কথা কে কে মানবে? এক এক ধরনের। আরে ভাই দোস্ত বুজুর্গ, তৎকালীন যুগে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে যখন বড় বড় আলেমদের মধ্যে এক এক হাদিসের মধ্যে এক এক প্রকারের, কোনো হাদিসে আছে রফাইয়াদিনের ব্যাপারে, কোনো হাদিসে আছে রফাইয়াদিন না করার ব্যাপারে আছে না, কোনো হাদিসে আছে আমিন আসতে বলার ব্যাপারে, আবার কোনো হাদিসে আছে আমিন জুড়ে বলার ব্যাপারে আছে কি না? আছে। কিন্তু যখন সাহাবায়ে কেরাম যখন বিজ্ঞ মানুষেরা যখন নামাজ শুরু করলেন আর নামাজের ভিতরে যখন বিশৃঙ্খলা সৃষ্টি করলেন, হতে আরম্ভ করলো কে আমিন জোরে বলে, কে আমিন আসতে বলে, কে রফাইয়াদিন করে, কে রফাইয়াদিন করে না, করে না, কে ওয়ালা দুয়ারি আমিন জোরে বলে, কে আসতে বলে, এই যে বিশৃঙ্খলা, এই বিশৃঙ্খলা বন্ধ করার জন্য, কাতারের নামাজের সৌন্দর্য বদানোর জন্য বিজ্ঞ ওলামায়ে কেরাম, ফোকাহায়ে কেরাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, সাতজন মাজাবের মাধ্যমে মুস্তাহিদ ইস্তিহাদ করে কোরআন ও হাদিসকে গবেষণা করে সঠিক একটা পথ বাইর করছে, যাতে করে সকল উম্মত এক প্ল্যাটফর্ম থাকে। সুবহানাল্লাহ বলবেন ঠিক না? বাইরে করছে ইমাম আপনার মাজহাব সারোটা হক, যেটা আপনি মানেন একটা মানেন। আজকে ইমাম আবু হানিফাকে গালি দেয় কোকার, ইমাম শাফিকে গালি দেয়, ইমাম হাম্বলকে গালি দেয় না, গালি দেয়। আপনি যদি কোরআন হাদিস যদি পরিপূর্ণ আসেন, কিছু মাসালা কোরআন হাদিসের ভিতর নাই, কিছু মাসালা আছে কোরআনে নাই হাদিসে আছে, আবার কিছু মাসালার সমাধান হাদিসে নাই কোরআনে আছে, আবার কোনো মাসালার সমাধান কোরআনও নাই হাদিসও নাই, কি করিবেন? এই জন্য মুস্তাহিদ ইমাম যারা এলেমের অধিকারী, বুখারি মুসলিমের অসংখ্য হাদিস মুখস্থ করেছে, আল্লাহ তাআলা তাদেরকে জ্ঞানের ভান্ডার অসংখ্য জ্ঞান দান করেছে, তারা কোরআন ও হাদিসকে রিসার্চ করে উম্মতের সুবিধার জন্য, মানুষের সুবিধার জন্য একটা সুন্দর একটা পয়সা করে দিয়েছে, এই পথে চললে আর কোনো বিশৃঙ্খলা হবে না। কি ইমাম আবু হানিফার মতন ব্যক্তি কি পৃথিবীর আসবে? ইমাম শাফির মতন ব্যক্তি কি পৃথিবী আসবে? ইমামের শাফিও ইমাম আবু হানিফা রহমতুল্লাহ অনুকরণ করেছে, বিভিন্ন হাদিসেরাও এটা দেখেছে। আমরা এলেম শিখি না, আমরা কোরআন হাদিস শিখি না, নামাজের মাসলা মাজাল শিখি না, রোজার মাসলা মাজাল শিখি না, নামাজে হাত কোথায় বানবে, আমিন কি আসতে বলা, কি সুন্নত না ফরজ না ওয়াজিব সেটাও জানি না, হাত বুকুর উপর বাঁধলে কি, হাত নাভির উপরে বাঁধলে কি, হাত নাভির নিচে বাঁধলে কি কি, এগুলো আমরা কি জানি না, কিন্তু ফিডারি মারামারি বধ ধরে না ঠিক না? বিশৃঙ্খলা সৃষ্টি কেন? কোরআন কি শুধু কাউমি অঙ্গনের, কোরআন কি শুধু আলিয়া অঙ্গনের, কোরআন কি শুধু হেফাজতের, কোরআন কি শুধু কি হেফাজতের, কোরআন কি শুধু সরমুনার, না কোরআন শুধু অন্য অন্য দলে, কোরআন শুধু কাউমি অঙ্গনের না, কোরআন শুধু আলিয়া অঙ্গনের না, কোরআন শুধু হেফাজতের না, কোরআন শুধু সরমুনের না, কোরআন শুধু অন্য অন্য ইসলামী দলের না, কোরআন হলো একমাত্র মহান রব্বুল আলামিনের, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে পৃথিবীর সমগ্র মানুষের জন্য নাজিল করেছে ঠিক না? সুবহানাল্লাহ বলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহি, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইলম শিখার জন্য মহা সমুদ্র পাড়ে দিলেন, যখন দেখলেন মাছ খোঁজ করলেন মাছ খাওয়ার জন্য সকাল নাস্তা হিসাবে, খুব ক্ষুধা লাগছে, আল্লাহর নবী ক্লান্ত হয়ে গেছে, এক রাত একদিনের সফর ঠিক না, এক রাত একদিনের সফর,
হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইউসুফ ইবনে নূনকে, তার খাদেমকে, সকালবেলার নাস্তা দাও। ইউসুফ ইবনে নূনের হঠাৎ করে মাছের কথা মনে উঠল, মাছ তো অমুক স্থানে যে প্রস্তর খণ্ডের উপর আমরা ঘুমাইলাম সেখানে মাছ সমুদ্রে নেমে গেল। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার খাদেম বললেন, খাদেম বললেন যে মাছটা তো ওই সমুদ্র নামে গেল। কালা আর আইতা ইদ আওয়াইনা ইলা সকরাতি ফাইন্নি নাসিতুল হুতা ওয়া আনসানিয়াহু ইল্লা শয়তানু আন আযকুরা ওয়াত্তাগাযা সাবিলাহু ফিল বাহর আজাবা। সে বলল, আপনি কি লক্ষ্য করেছেন, আমরা যখন প্রস্তর খণ্ডে আশ্রয় নিয়েছিলাম তখন আমি মাছের কথা ভুলে গিয়েছিলাম, শয়তান আমাকে এই কথা স্মরণ রাখতে ভুলিয়ে দিয়েছেন, মাছটি আশ্চর্যজনকভাবে সমুদ্রে চলে গেলে, সমুদ্রে নামি গেলেন। আল্লাহ, আমার কথা তো, আমার তো মাছের কথা কি নাই, খেল নাই, মাছ চলে গেল সমুদ্রে। হযরত মূসা আলাইহিসসালাম বললেন, হে আমার খাদেম ইউসুফ ইবনে নূন, আমাদের লক্ষ্যবস্তু হলো সেই জায়গা। কোন জায়গা? আমাদের লক্ষ্যবস্তু সেই জায়গা, আমরা সেই জায়গা খোঁজ করি, সেইখানে যাব, সেইখানে আমার বন্ধু যে হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার সাক্ষাৎ হবে, ওনার কাছে আমি ইলম শিখব, জ্ঞান শিখব, সেই জায়গায় আমি খোঁজ করতেছি, সেই জায়গা আমার দরকার, সবচেয়ে বেশি প্রয়োজন। দেখছেন, ইলম শিখার জন্য মানুষ দূর দূরান্ত যায় না, যায় কি না? ইলম শিখার জন্য প্রয়োজন তুমি চীন দেশে যাও। আগের যুগের বড় বড় আলেমেরা মুহাদ্দিস কীভাবে হয়েছে, কেউ চীন দেশে ইলম শিখছেন, কেউ আমেরিকা গেছেন, কেউ লন্ডন গেছেন, যেইখানে একজন রাবি পাইছে, হাদিসের রাবি, হাদিস শিখার জন্য সেইখানে তো হাদিসটা গ্রহণ করছে। সুবহানাল্লাহ, ইলমের দরকার, এই জন্য ইলম ঘরে শেখা যায় না, ইলম শুধু ঘরে বসে ইলম পাওয়া যায় না, ইলম শিখার জন্য ঘর থেকে বাইর হইতে হয়। আমাদের ছেলেরা তলে ইলমেরা বহু দূর দূরান্ত যায় ইলম শিখে কিনা কথা বলে। আল্লাহ রাসূল বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। আল্লাহু আকবার, যে ব্যক্তি ইলমে দ্বীন শিখার জন্য তার ঘর থেকে বাইর হলো, ইলমে দ্বীন শিখার জন্য ঘর থেকে বাইর হলো, মান সালাকা তরিকান ইয়ালতামি ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, ইলমে দ্বীন শিখার জন্য কোন রাস্তা অবলম্বন করলো, কোন পথ অবলম্বন করলো, সে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিল। সুবহানাল্লাহ, বলেন না, ইলম শিখার জন্য ঘর থেকে বাইর হতো। যখন ইমাম সাহেব কোন একটা মাসালা বলার জন্য মুসল্লিদেরকে লক্ষ্য করে বলেন, বসেন, বলেন, কিছু মুসল্লি আস্তে বাইরে চলে যায়, তাই না? কথা বলে না, শিখতো না, শিখতে রাজি না, শিখলে লাভ হবে কি? এখানে ইমাম সাহেবের সামনে বসলে, আলেমের সামনে বসলে হয়তো আমাকে জিজ্ঞাসা করবো, ওজুর মশালা জানেনি, নামাজের মশালা জানেনি, না না, আপনাকে শরম দেওয়া উদ্দেশ্য নয়, আপনি জানি নেন, আপনি বয়স হয়ে গেছে ঠিক আছে, দাড়ি পাকি গেছে ঠিক আছে, কিন্তু আপনি মশালা জানেন না। এদিকে একটা নেটে দেখলাম আমাদের বসুরের একটা ঘটনা, একজন মানুষ চুল সাদা হয়ে গেছে, দাড়ি পাকি গেছে, এক লাম জুব্বা গায়ে দিছে এতটুকু, তো এতরে কর মেয়রে একটু কোরআন তেলাওয়াত করেন, তো এত কোরআন তেলাওয়াত করে, অতেনে অজাইতোনে অতরে সেদিনা ও হাজাল বালাদেল আমি বালাদেল আমি, আমরা তো বলতে পারি না, তো এখন কেরাত শেষ হয়েছে, তো মেয়রকে কী আগো, আরে মিয়ার বালা করে শিখেন,
কি কোরআন বললেন আপনি? হাই হাই হাই, কেন বলছি, আমাদের মুসলমানদের পরিস্থিতি লয়ে আমাদের পরিণাম পর এটা আক্ষেপের বিষয়। শুধু উনি না, আপনি শতকরা 90% লোককে কোরআন জিজ্ঞাসা করেন, কোরআন পড়তে পারবে না, পারবে কি না? এই জন্য প্রত্যেকটি ছেলেদেরকে মেয়েদেরকে কোরআন শিক্ষা করা দরকার। সকালবেলা মুক্তব কেন বন্ধ করবেন? অনেক সময় দেখা যা, যখন ছাত্র মুখ কোরআন পড়তে আসে, মা আসি বলে, হুজুর আমার ছেলেটাকে ছুটি দেন। কেন? প্রাইভেট পড়বে, 7:30 থেকে প্রাইভেট, ছেলে আসলো 7:00, এখন আধা ঘন্টা হয় নাই, আপনার প্রাইভেট আছে, প্রাইভেট পড়বে। তো আপনার ছেলে কখন কোরআন শিখবে, কখন মাসলা মাজাল শিখবে, কখন নামাজ শিখবে? আপনি তো হয়েছেন দুনিয়ামুখী, ঠিক না? কথা বলেন ঠিক কি না? এই জন্য ছেলেরা কি হয় না, দিন শিখতে পারে না, এই জন্য মানুষ হয় না। সাইয়েদা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন, সেই পথ পাড়ি দিয়ে আবার এক রাত এক দিনের পথ পাড়ি দিয়ে সেই গন্তব্যস্থলে আসলেন। দেখতেছেন একটি পাথর খণ্ডের প্রস্তর খণ্ডের উপরে একটা লোক জীর্ণ শীর্ণ অবস্থায় চাদর মুরান দিয়ে শুয়ে আছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন উনি খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনাকে আদে বসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, জনাব মানবহীন প্রান্তরে কোত্থেকে মানুষ আসলো, সালামের আওয়াজ কোত্থেকে আসে? খিজির প্রশ্ন করলেন, কে আপনি? বললেন, আমি মূসা। আপনি কি বনি ইসরায়েলের মূসা? তো জি, আমি বনি ইসরায়েলের মূসা। তাহলে দেখা যায় খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম মূসা আলাইহিস সালামকে চিনে, তার সম্পর্ক আছে আল্লাহর সাথে, কি সবার সম্পর্ক আছে। হে মূসা, কেন আসলেন? খিজির রাস্তা প্রশ্ন করলেন, মূসা কেন আসলেন? আল্লাহ তো আপনাকে অধিক জ্ঞান দিয়েছে, অনেক জ্ঞান দিয়েছে, আপনি একজন জলিলের কদর নবী, শুধু নবী ন, সমস্ত বনি ইসরায়েল নবী, যেই বনি ইসরায়েল আল্লাহ রাব্বুল আলামিন 70,000 নবী প্রেরণ করেছিলে, প্রত্যেকটি নবীকে হত্যা করেছে, কারো হাত কাটি দিয়েছে, কারো পাও কেটে দিয়েছে, কারো গলা কেটে দিয়েছে, কাউকে শুনিতে সরাই দিয়েছে, কাউ গুম করে ফেলছে, 70,000 নবী প্রেরণ করেছে, একজন দুইজন নবী ন, তাহলে কত বড় বিশাল একটি গোষ্ঠী বনি ইসরায়েল, ঠিক না? ওই বনি ইসরায়েল নবী হলো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। খিজির বললেন, মূসা কেন আসলেন? এলেম শিখতে এসেছি। খিজির বললেন, মূসা আপনি এলেম শিখতে পারবেন না, জ্ঞান শিখতে পারবেন না। দেখছেন, খিজিরও জানে যে মূসা কট্টরপন্থী, কি পন্থী? কট্টরপন্থী, খুব রাগী। খিজির বললেন, হে মূসা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এক প্রকারের জ্ঞান দান করেছেন, আপনাকে আরেক প্রকারের জ্ঞান দান করেছেন, আপনার জ্ঞানের সাথে আমার জ্ঞান কোনো রকম মিলবে না, সুতরাং আপনার সহ্য হবে না, চলে যান। হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, না না হুজুর, আমি এলেম শিখার জন্য এসেছি, জ্ঞান অর্জন করার জন্য এসেছি, আপনি আমাকে এলেম শিক্ষা দেন, আমি সবর করব, ধৈর্য ধারণ করব, আপনার কথা মানব। দেখছেন কেমন নবী, কার কাছে এলেম শিখতে গেছেন? উনি হলেন এক জগতের, উনি হলেন আরেক জগতের। আল্লাহ পাক মূসা আলাইহিস সালাতু সালামকে রাষ্ট্রের জ্ঞান দিয়েছে, সমাজের জ্ঞান দিয়েছে, কিতাবের জ্ঞান দিয়েছে, এলম ওহির জ্ঞান দিয়েছে, উনি সমাজ চালাবে, পরিবার চালাবে, ব্যক্তি জীবন চালাবে, রাষ্ট্র চালাবে। আর খিজির আলাইহিস সালাতু সালামকে আল্লাহ পাক আরেক জ্ঞান দিয়েছে, উনি সমুদ্র চালাইবে, সমুদ্র পরিচালনা করবে, সমুদ্রের ভিতরে যত মাকলুক আছে সকল মাকলুক পরিচালনা করবে, পরিচালনা করবে খিজির আলাইহিস সালাম। ওনাকে আল্লাহকে বিশাল এক দায়িত্ব দিয়েছে, নদীর দায়িত্ব, উনি একদিকে বাঁধবে আর গড়বে, নদীর এই কুল ভেঙ্গে এই কুল গড়ে, এই তো নদীর খেলা, সকালবেলা দনি রে তুই পগির সন্ধ্যাবেলা, সকালবেলার দনি রে তুই পকি সন্ধ্যাবেলা। নদীর কিনারে যারা দেখা যা, হাজার হাজার
মানুষ জনবসতি শত শত জনবসতি মানে একেবারে সর্বহারা, নদী ভাঙ্গি যাচ্ছে, ঘর বাড়ি সহ জায়গা সহ নিয়ে গেছে। আরে মিয়া, এই ক্ষমতা কদিন থাকবে? ক্ষমতার মস্তদে কদিন কয়দিন বসে থাকবে? শেষ হয়ে যাবে, এই ক্ষমতা থাকবে না, সব দুরুৎসাত হয়ে যাবে। জ্ঞান শিখতে হবে, এলেম শিখতে হবে, রাষ্ট্র পরিচালনা করার মতন এলেম আপনাকে থাকতে হবে। মুসলমানের রাষ্ট্র যদি পরিচালনা করতে হয়, মুসলমানের সমাজ চালাইতে হলে, মুসলমানের উপজেলা চালাইতে হলে, মুসলমানের সংবিধান পরিচালিত করতে হলে কোরআনের জ্ঞান লাগবে। কিসের জ্ঞান? কোরআনের জ্ঞান। কোরআনের জ্ঞান না হলে কিছু হবে না। আর তো আপনার ছেলেরা, আপনার মেয়েরা জি বাংলা, স্টার জলসা এগুলো নিয়ে বসবাস করবে এই জমিনে। ঘরের বৈতালিরা স্টার জলসা ছাড়া কিছু চিনে না, জি বাংলা ছাড়া কিছু চেনে না, কিরণ মালা ছাড়া কিছু চেনে না, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, বিল্লা নাই, আর শুধু স্টার জলসা এবং জি বাংলার পিছনে তার জীবন শেষ করছে, ভারতীয় গানের পিছনে। কেন? কোরআনের গান গাইতে পারেন না ঘরে, সকাল সন্ধ্যায় কোরআন তেলাওয়াত করা যায় না, ঘরকে নামাজের ঘর বানাতে পারেন না। কেন পারেন না? সাইয়েদ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এলেম শিখতে পারে, জ্ঞান শিখতে পারে, আমাদের কি সমস্যা? কথা বলেন, আপনি আপনি সমস্যা নাই, আপনি জজ হন, ব্যারিস্টার হন, উকিল হন, হাই স্কুলের হেডমাস্টার হন, কিন্তু কোরআনের জ্ঞান শিখেন, কি শিখেন? কোরআনের জ্ঞান শিখেন, নামাজ আপনার ফরজ, আপনি নামাজ কীভাবে পড়তে হয় শিখেন। আজকে নামাজ নিয়ে মারপিট, রোজা নিয়ে মারপিট, কেউ আহলে হাদিস, কে লামাজাবি, কেউ বিভিন্ন রকমের অবস্থা আমাদের। কিন্তু ফোকাহায়ে কেরামের যে মসলক, যেই যারা মুস্তাহিদ ইমাম, ইমামদেরকে মানতে রাজি না। ইমাম তো আল্লাহই তৈরি করে দিয়েছে, খুঁজছে কি না, এই উম্মতের জন্য। হাত বুকে বাঁধেন, হাত নাভির উপরে বাঁধেন, হাত নাভির নিচে বাঁধেন, কোনো সমস্যা নাই। কিন্তু যে ইমাম যে যে কথা বলেছে, যে যে ইমামকে মানেন, যে মাজাবকে মানেন, ওই মাজাবের অনুসারী হিসাবে তার পদগুলো মানতে থাকেন। মারপিট করি আমাদের নিষেধ নাই, আপনার আমিন জোরে বলে নিষেধ নাই, আপনার আমিন আসতে বলে নিষেধ নাই, কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, ঠিক না? এই জন্য এলেম শিখতে হবে। মাংসালাকা তরিকান ইয়ালতামিফি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কানে বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলম দারাজাত ওয়াল্লাহু বিমা তাআমালুনা খাবীর। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে আর যারা এলেম যাদের এলেমের জ্ঞান দেওয়া হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা বৃদ্ধি করে দিছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক।